ঢাকেশ্বরী মন্দির। এটিকে বাংলাদেশের জাতীয় মন্দিরও বলা হয়। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠগুলোর একটি। ঢাকেশ্বরী মানে ঢাকার ঈশ্বরী, অর্থাৎ ঢাকা শহরের রক্ষাকর্ত্রী। বিশ্বাস মতে এখানে সতীর মুকুটের মণি পড়েছিল। অনেকের মতে দেবী ঢাকেশ্বরীর নাম থেকেই ঢাকা নামের উৎপত্তি। 800 বছরের পুরনো এই মন্দিরের মূল বিগ্রহটি দেশভাগ পরবর্তী দাঙ্গা এবং লুণ্ঠনের হাত থেকে রক্ষা করতে 1948 সালে কলকাতার কুমারটুলি অঞ্চলে দুর্গাচরণ স্ট্রিটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে স্থানান্তর করা হয়। ধারণা করা হয় এটি ঢাকার আদি এবং প্রথম মন্দির। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকা নামের উৎপত্তি। কিংবদন্তি অনুযায়ী রাজা আদিশূর তার এক রানীকে বুড়িগঙ্গার এক জঙ্গলে নির্বাসন দেয়। জঙ্গলে রানী প্রসব করেন পুত্র বল্লাল সেনকে। জঙ্গলেই বেড়ে ওঠেন বল্লাল সেন। বল্লাল সেন সেই জঙ্গলেই পান এক দেবী মূর্তি এবং বিশ্বাস করতে শুরু করেন এই দেবী তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেছেন। সময়ের বদলে যখন বল্লাল সেন রাজক্ষমতায় আসীন হলেন, তার জন্মস্থান যেখানে দেবীর মূর্তি পেয়েছিলেন সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। মূর্তিটি জঙ্গলে ঢাকা অবস্থায় পেয়েছিলেন বলে এই দেবীর নাম হয় ঢাকেশ্বরী। মন্দিরটিও পরিচিতি পায় ঢাকেশ্বরী মন্দির নামে। একসময় রাজধানীর এই অঞ্চল ছিল ঘন জঙ্গল, ভাবা যায়। আরেক প্রবাদ মতে দেবী সতীর দেহের 51টি খণ্ড বিচ্ছিন্ন হয়ে যেসব স্থানে পড়েছিল সেই স্থানগুলোর একটি এই পীঠস্থানে পরিণত হয়। সতীর উজ্জ্বল গহনার অংশ এই স্থানে পড়েছিল, তাই এটি উপপীঠ। সেই উজ্জ্বল গহনা মানে কিরীটের ডাক থেকে ঢাকেশ্বরী নামের উৎপত্তি। যতীন্দ্রমোহন রায় তার ঢাকা জেলার ইতিহাস গ্রন্থে বলেছেন, বৃদ্ধ গঙ্গাতটে প্যাদ বর্ষ সহস্র ব্যথায় স্থাপিত ব্যঞ্চ যবৌন জাঙ্গিরং পতনং মহৎ তত্র দেবী মহাকালী ঢাক্কা বাদ্যপ্রিয়া সদা দর্শন্তি পত্তনং ঢাক্কা সজ্ঞকং দেশবাসিনং। মানসিং 1594 থেকে 1606 সাল পর্যন্ত তিন দফায় বাংলার সুবেদার থাকাকালে মন্দিরটির জরাজীর্ণ অবস্থা দেখে এটি সংস্কারের ব্যবস্থা করেন। এ সময় তিনি মন্দির প্রাঙ্গণে 4টি শিবলিঙ্গ স্থাপন করেন এবং তার পাশাপাশি 4টি শিব মন্দিরও নির্মাণ করেন। তবে মানসিংই মন্দিরটি সংস্কার করেছিলেন এমন সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। যেমনটি পাওয়া যায় না সেন রাজবংশের রাজা বল্লাল সেনের প্রতিষ্ঠার ক্ষেত্রেও, কারণ কেউ কেউ দাবি করেন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের পূর্বে তথা সেন বংশের রাজত্বকালে বাংলার স্থাপত্য শিল্পে চুনবালি সংমিশ্রণের ব্যবহার ছিল না, কিন্তু ঢাকেশ্বরী মন্দিরটি আগাগোড়া চুনবালির গাঁথুনিতে নির্মিত, যা বাংলার মুসলিম আমলেরই স্থাপত্যরীতির বৈশিষ্ট্য। তবে বিভিন্ন সময় এই মন্দিরের গঠন এবং স্থাপনার নানা ধরনের পরিবর্তন সাধন করা হয়েছে। হয়তোবা সেই প্রাচীন স্থাপনার উপরে তৈরি করা হয়েছে নতুন করে। এফবি ব্যাটলি বার্ড 1906 সালে তার রোম্যান্স অব অ্যান স্ট্যান ক্যাপিটাল নামক গ্রন্থে লিখেছেন, এই মন্দিরটি 200 বছরের পুরনো ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক হিন্দু এজেন্ট দ্বারা নির্মিত হয়েছিল। মন্দির অঙ্গনে প্রবেশের জন্য একটি সিংহধার রয়েছে যা নাহবত খানা তোরণ নামে পরিচিত। মন্দিরের পূর্ব দিকে অন্তর্বাটী এবং পশ্চিম দিকে বহির্বাটী। পূর্ব দিকে প্রধান মন্দির, নাট মন্দির এবং অন্য ইমারত রয়েছে। এখানে আরেকটি তোরণধার রয়েছে যেটি দিয়ে অন্তর্বাটিতে প্রবেশ করা যায়। বহির্বাটিতে রয়েছে কয়েকটি মন্দির, একটি পান্তশালা এবং বেশ কয়েকটি ঘর। এছাড়া পশ্চিম দিকে রয়েছে একটি প্রাচীন দিঘি। সেই দিঘির সাথে লাগোয়া আছে প্রাচীন বটগাছ, কয়েকটি প্রাচীন সমাধিও আছে সেখানে। কলকাতায় বিগ্রহটি প্রথম 2 বছর হরচন্দ্র মল্লিক স্ট্রিটে দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে পূজিত হতো। পরবর্তীতে এটি মন্দিরে স্থানান্তরিত হয়।
মানসিং এই বিগ্রহ ঢাকায় প্রতিষ্ঠা করে আজমগড়ের এক তিওয়ারি পরিবারকে সেবায়েত নিযুক্ত করেছিলেন। 1946 সালের দিকে সেই পরিবারের বংশধরেরা পুনরায় কলকাতা চলে যান। সেখানে তারাই দেবীর নিত্য সেবা করছেন। বর্তমানে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের বিগ্রহটি মূল মূর্তির প্রতিরূপ। এখানে প্রতি বছর ধুমধামের সাথে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। শারদীয় শুভেচ্ছা জানবেন, শুভকামনা রইল।